বিশ্বের সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত আর গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, তাই গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজে পালিত হচ্ছে লোকসভা নির্বাচন। আজ 26 এপ্রিল শুক্রবার চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। এরপর আরও 5 দফায় অনুষ্ঠিত হবে 2024-এর লোকসভা নির্বাচন। গোটা দেশের সাথে রাজ্যেও আজ পালিত হচ্ছে ভোট উৎসব। সাধারণ নাগরিকদের পাশাপাশি আজ ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলি জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসও। স্ত্রীকে সাথে নিয়ে পেঁচার ডহর এসপি স্কুলে শুক্রবার ভোট দিলেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদীর তৃতীয়বার দেশে প্রধানমন্ত্রী হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে 80% উপর ভোট পড়বে বলে এদিন আশা প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। লোকসভা নির্বাচন, এই নির্বাচনের ঠিক হবে আগামী দিন, দেশের দেশ কার মাধ্যমে পরিচালিত হবে আমাদের বিশ্বাস। আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরাই বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনও পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনও যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92 দেখা গেছে, কি মনে করেন? মানে এটা বাড়বে, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ, হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধীদের দেখা গেছে ওরা সন্তোষজনক ভোটে দে, এখন অবধি তো বিরোধী সিনহা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশন ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। গণতন্ত্রের মহাপর্বে ত্রিপুরায় বিকাশ উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নাগরিকদের শুক্রবার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।